মঙ্গলবার 21 ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন ভাষাভাষীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে বাংলাভাষীদের কাছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন বিভিন্ন স্থানে পদযাত্রা, পথসভা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিন শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয়। কোথাও আবার সোমবার রাতে মোমবাতি নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 2052 সালে 21 ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলি বর্ষণ করে। তরুণাদের তাজা রক্তে রাঙা হয় এই আন্দোলন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। এই দিনটিকে শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। 2010 খ্রিস্টাব্দের 5ই আগস্ট জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত করা হয়। মহাসঞ্চলনের আলোর দাবি রাঙা পড়া কৃষ্ণ চূড়ার জয় গাড়ি অভ্যুত্থানে মাঝে মাল্লার মুখে আদর জুড়ে খেতে কাপাশরী প্রজাপতি হাওয়ায় ধরে একুশ আছে একুশ বাঁচে চলুন শিখার প্রভাতে আমার ভাষা তোমার ভাষা সকল আশার দেখুন। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের অপূর্ব সরকার মহাশয় এবং পুরোহিতা সম্মানীয় জয়দেব কুণ্ড মহাশয়, তাদের নির্দেশে আজ তৃণমূল ছাত্র পরিষদ কান্দি ব্লক শহর, কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ, কান্দি রাজ কলেজ যৌথ উদ্যোগে আমরা প্রতি বছরই এই দিনটিকে এই কান্দি রাজ কলেজের সামনে এই দিনটিকে পালন করে থাকি। আজকে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করি। পাশাপাশি আমরা আমাদের বিধায়কের নির্দেশে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের বিধায়ক আমাদেরকে বলেছে প্রতিটা অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির করতে হবে। কেননা আপনারা দেখতে পাচ্ছেন কান্দির মহকুমা প্রত্যেক বছরের ন্যায় এবছরও কান্দি রাজ কলেজ এবং কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের উদ্যোগে এবং তাদের আমরা স্মরণ করলাম এবং তার সাথেই রক্তদান শিবিরের একটা ছোটো করে আয়োজন করা হয়েছিল। চেয়ারম্যান পৌরপিতা মাননীয় জয়দেব মণ্ডপের উপস্থিতিতে এবং তার সাথে দিনটি আমাদের কাছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথেই বিশ্বভারতী প্রতিবারের মতো এবারও পালন করতে চলেছে এই দিনটি। কিছুক্ষণের মধ্যেই প্রভাত ফেরি শুরু হবে, সেই জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সকল বাংলাদেশিরা এখানে একত্রিত হয়েছি, শুধু বাংলাদেশিই না, বিশ্বভারতীর অন্যান্য ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং বিশ্বভারতী পরিবারের সকলেই এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে সকালে আমরা নেতাজি মোড় থেকে আমরা একটা র্যালি বের করেছি ভাষা দিবস উপলক্ষে আর কি, আন্তর্জাতিক ভাষা দিবস। সেই সুবাদে তার সঙ্গে আমি সেফ ড্রাইভ সেফ লাইফের ব্যানার নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন চাচুগঞ্জ স্যার। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে চাঁচলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তবে এই একই ছাড়ে এনসিসি, এনএসএস, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী রাষ্ট্রমশাইরা মিলে এক বইমেলা কমিটির পক্ষ থেকে আমরা উদযাপন করলাম, ভাষাকে স্মরণ করলাম এবং শহীদের এটা আমরা উদযাপন করলাম। আমরা আজকে চাঁচল পরিক্রমা করলাম, আমাদের 19তম উত্তর মালদা বইমেলার যে উৎসব হবে চাঁচল শিবপদ ময়দানে, থেকে শিবপদ ময়দান থেকে আমরা র্যালি বের করলাম। এনসি, এনএসএস, চাঁচল থানা, ট্রাফিক পুলিশ, সিভিক এবং ওই মেলা কমিটি সকলে পক্ষ থেকে আজকে আমাদের খুব খুশির দিন। যে সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই রকম একটা দিনে আমরা
এরকম একটা দিনে আমরা প্রত্যেক প্রথম থেকে কি করলেন স্যার আন্তর্জাতিক ভাষা দিবস? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে আমরা আজকে আমাদের যে উত্তর মালদা বইমেলা অনুষ্ঠিত হবে 5-12 মার্চ, সেই উপলক্ষে আজকে আমরা গোটা চাঁচল পরিক্রমা করলাম। দলমত নির্বিশেষে সমস্ত মানুষজন আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন। সবাই স্মাইল। আজ উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির পক্ষ থেকে বলছি, আমাদের এই অনুষ্ঠানটি আমরা পুষ্পার্ঘ্য অঞ্জলির সেকাইটি আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে আন্তর্জাতিক এবং আমরা জানিও যে এই দিনটি 1952 সালের বাড়ি থেকেই শুরু। সেই দিনে আমাদের মাতৃভাষা তারা আজকের দিনে প্রভাব ফিরি করেছিল। মা বাবাকে, মা বাবা আমরা প্রথমেই ছেলে মেয়ে আমাদের আসে যখন, তখন আমরা দেখি যে কোন ইংলিশ মিডিয়ামটা ভালো আছে। তাই বার্তাটা যদি আমরা ঘরের থেকে না শুরু করি, আমরা যদি সেই ইংলিশ মিডিয়ামটাকে প্রথমেই আমরা দেখি যে কোন ইংলিশ মিডিয়াম ভালো হয়, সেখানে আমার ছেলে মেয়েকে দেবো, তারা তাহলে কি শিখবে? অথবা আমরা যদি ঘরের থেকে মা বাবা যদি এই বাংলা ভাষাটাকে সেইভাবে তাদের মধ্যে দিতে না পারি, তাহলে তো সেই জেনারেশন নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি বলবো, সবার আগে আমাদের নতুন জেনারেশনকে কি দেবো, আগে আমরা শিখবো, আমরা শিখে তারপর যদি আমরা শিখি তবে ওরা শিখবে। এবং পরবর্তী জেনারেশনকে আমার বার্তা দেওয়ার কিছুই নেই, কারণ আমরা যদি ঘরের থেকে শুরু না এটা তো গ্লোবালাইজেশনের একটা প্রভাব, প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা যদি আমাদের যাদের দায়িত্ব রয়েছে বাংলা ভাষা, তার সংস্কৃতি, তার সাহিত্য, বিশেষ করে তার সংস্কৃতি আমি বলবো, তাকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের। এখন আমাদের এই যে আক্রমণটা আসছে, আজকে দেখবেন শুধু আমাদের এই লোকায়ত সমাজ ভাষা সাহিত্য সংস্কৃতিকে টিকিয়ে রাখে, কিন্তু শেষ পর্যন্ত লোকায়ত সমাজ, আমরা যারা ক্রিমি লেভেলে থাকি উপরে, ভীষণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু ভাষাকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা নেই বলবো না, কিন্তু এদের থেকে বড় ভূমিকা লোকায়ত সমাজের ভূমিকা। এখন এটা সত্যি দুশ্চিন্তা, যদি লোকায়ত সমাজ যদি পাল্টে যায় তাহলে তাকে রক্ষা করবে কে? তবে আমার মনে হয় আমি যেটুকু ঘুরেছি দেখেছি, এটা খুব সমস্যা হবে না। আসলে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি অনেকটা গঙ্গার মতো, গঙ্গায় যেমন আমরা দেখছি আরতিও দেওয়া হয়, আবার মরাও ভাসে, মৃতদেহ ভাসে, কিন্তু গঙ্গা তার প্রবাহ নিয়ে চলে। আমরা আশাবাদী তাতে বাংলার সমস্যা হবে না, অতীতেও প্রচুর ধরে ধরে বেদিটা করে একসাথে ছেড়ে দেন।
ব্যুরো নিউজ আনন্দ বার্তা।